পশ্চিমারা যুদ্ধ চাপিয়ে দিয়েছে, যার পরিণাম ভোগ করবে সবাই, হুঁশিয়ারি রুশ পররাষ্ট্রমন্ত্রী। গাজায় আগ্রাসন ইসরায়েলের মৃত্যু ডেকে আনবে হুঁশিয়ারি হামাসে। আমেরিকার রুশ দূতাবাস যেন অবরুদ্ধ দুর্গ, কূটনৈতিকদের উপর হামলার হুমকি। অবশেষে সেই কাঙ্ক্ষিত ঘোষণা দিয়েই দিল ফিনল্যান্ড। লাখো মানুষের প্রাণ বাঁচাতে পুতিনকে জাতিসংঘের অনুরোধ। রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার আহ্বান জেলেনস্কির। জিনজিয়াংয়ে 20 উইঘুর শিক্ষককে গ্রেপ্তার। পশ্চিমে রুশ মিসাইলে ইউক্রেনের সেনা স্থাপনা পুরোপুরি ধ্বংস। পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিরাপত্তা কর্মী সহ নিহত 6। সবশেষে জানবেন, ডনবাস আক্রমণে গতি হারিয়েছে রাশিয়া, অভিযোগ যুক্তরাজ্যের। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। পশ্চিমারা যুদ্ধ চাপিয়ে দিয়েছে, যার পরিণাম ভোগ করবে সবাই। শনিবার এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ল্যাভরভের ভাষ্য, বিরোধীদের বরাবরই শাস্তি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, কিন্তু রাশিয়ার মতো পাল্টা যুদ্ধের সাহস কেউ করেনি। পরিস্থিতির সাথে পাল্টাচ্ছে আমাদের রণকৌশল। বলা মুশকিল যুদ্ধ কতদিন স্থায়ী হবে, কারণ পশ্চিমারা সঙ্গবদ্ধভাবে আমাদের উপর চাপিয়ে দিয়েছে যুদ্ধ, তাই প্রত্যেককে ভোগ করতে হবে এর পরিণাম। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে দোনবাসে অব্যাহত রুশ বহরের হামলা। পুতিন প্রশাসনের দাবি, কয়েকদিনের অভিযানে প্রাণ হারিয়েছেন শতাধিক ইউক্রেনীয় সেনা, ধ্বংস 21টির মতো যুদ্ধযান এবং সামরিক সরঞ্জাম। প্রিয় দর্শক, আমরা মনে করি শাস্তি ভোগ করবে না, ইতিমধ্যেই শাস্তি ভোগ করা শুরু হয়ে গেছে, খেসারত দিচ্ছে পৃথিবীর আনাসে কানাসে থাকা আমাদের মতো সাধারণ মানুষ। আপনারা কি ভাবছেন যুদ্ধ নিয়ে, তা অবশ্যই আমাদের জানিয়ে দেবেন। গাজায় আগ্রাসনে ইসরায়েলের মৃত্যু ডেকে আনবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ভিত্তিক ইসলামী প্রতিরোধকামী সংগঠন হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরায়েল যদি গাজা উপত্যকায় আগ্রাসন চালায়, তাহলে তাতে তার মৃত্যুর পথ খুলে যাবে। হামাসের সামরিক শাখা এজিদ্দিন আল কাসাম ব্রিগেড তাদের ওয়েবসাইটে এই হুঁশিয়ারি উচ্চারণ করে একটি ভিডিও প্রচার করেছে। এতে বলা হয়েছে, ইসরায়েল গাজা উপত্যকায় স্থল অভিযান চালালে হামাসের প্রস্তুতি দেখতে পাবে। যদি তোমরা গাজায় পা রাখো, তবে তোমাদের গন্তব্য হবে মৃত্যু। গাজায় কোনো রকমের পদাতিক আগ্রাসন চালালে আরও বেশি ইহুদিবাদী সেনাকে হত্যা করার সুযোগ আসবে আমাদের সামনে, এছাড়া তাদেরকে পণবন্দী করারও সুযোগ পাব। ফিলিস্তিনের ঝানু সাংবাদিক শিরিন আবু আখলেকে ইসরায়েলি সেনার হত্যার পর, যখন পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে, তখন হামাস এই হুঁশিয়ারি বার্তা দিল। প্রিয় ভিউয়ার্স, দখলদারদের চোখে চোখ রেখে ফিলিস্তিনির প্রতিরোধগামী সংগঠন হামাসের এই হুঁশিয়ারি বার্তাকে আপনারা কীভাবে দেখছেন, তা অবশ্যই জানিয়ে দেবেন। আমেরিকায় রুশ দূতাবাস যেন অবরুদ্ধ দুর্গ, কূটনৈতিকদের উপর হামলার হুমকি। আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তনভ বলেছেন, ওয়াশিংটনে কর্মরত তার দেশের কূটনৈতিকদের হামলার হুমকি দেওয়া হচ্ছে। রুশ রাষ্ট্রদূতের বরাত দিয়ে রাশিয়ার কয়েকটি গণমাধ্যম এই খবর দিয়েছে। তিনি অভিযোগ করেন, প্রলোভন দেখানোর উদ্দেশ্যে ওয়াশিংটনে রুশ কূটনৈতিকদের সঙ্গে মার্কিন গোয়েন্দারা যোগাযোগের চেষ্টা করছেন। রাষ্ট্রদূত আন্তনভ গতকাল রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মার্কিন কর্মকর্তাদের সঙ্গে রুশ কূটনৈতিকদের মুখোমুখি দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে গেছে। তিনি আরও বলেন, আমেরিকায় রুশ দূতাবাসের অবস্থা একটি অবরুদ্ধ দুর্গের মতো, প্রতিদিন দূতাবাসের কাছে রুশ বিরোধী বিক্ষোভ সমাবেশ করা হয়, গুন্ডামি মাস্তানি ও ভাঙচুর করা হয়। মূলত রুশ দূতাবাস একটি প্রতিকূল পরিবেশে কাজ করছে, দূতাবাসের কর্মীরা শারীরিক সহিংসতার হুমকি পর্যন্ত পাচ্ছেন। রাষ্ট্রদূত আন্তনভ জানান, মার্কিন নিরাপত্তা সংস্থার এজেন্টরা রুশ দূতাবাসের বাইরে ঘোরাঘুরি করেন, রুশ কূটনৈতিকদের প্রলুব্ধ করতে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছেন। তারা দূতাবাসের আশেপাশে CIA এবং FBI ফোন নম্বর সম্মিলিত কাগজ সেটে রাখে। রুশ কূটনৈতিকদেরকে তারা বিশ্বাসঘাতক বা রাষ্ট্রদ্রোহীতে পরিণত করতে চায়। অবশেষে সেই ঘোষণা দিয়েই দিল ফিনল্যান্ড।
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবং এর সরকার রোববার ঘোষণা দিয়েছে ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিতে চায়। এর মাধ্যমে ইউক্রেন উত্তেজনার মধ্যে 30 সদস্যের সামরিক জোট ন্যাটোর পরিধি বাড়ার পথ খুলে গেল। প্রেসিডেন্ট সাউলি নিনিস্ত এবং প্রধানমন্ত্রী সান্না মেরিন যৌথভাবে প্রেসিডেন্সিয়াল প্যালেজে এই ঘোষণা দেন। কয়েকদিনের মধ্যে ফিনল্যান্ডের সংসদ এখন বিষয়টি অনুমোদন দেবে, তবে সংসদের অনুমোদনের বিষয়টি এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতা মাত্র। সংসদ অনুমোদন দেওয়ার পর ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরে আবেদন করা হবে। খুব সম্ভবত আগামী সপ্তাহে এই আবেদন করা হবে। এদিকে রোববার জার্মানি বার্লিনে বৈঠকে বসেছে ন্যাটোভুক্ত দেশগুলো পররাষ্ট্রমন্ত্রীরা। এই বৈঠকে ইউক্রেনকে আরও সহায়তা এবং রাশিয়ার হুমকি সত্ত্বেও ফিনল্যান্ড সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এর আগে শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছিলেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট। তিনি পুতিনকে জানান ফিনল্যান্ড তার নিজের নিরাপত্তা নিশ্চিতে ন্যাটোতে যোগ দেবে। তবে পুতিন ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে হুঁশিয়ারি দেন, ফিনল্যান্ড এখন সামরিকভাবে যেরকম নিরপেক্ষ আছে, তারা যদি সেটি থেকে বের হয়ে যায় তাহলে তারা ভুল করবে। লাখো মানুষের প্রাণ বাঁচাতে পুতিনকে জাতিসংঘের অনুরোধ। বৈশ্বিক বিপর্যয়ের আগে ইউক্রেনের কৃষ্ণ সাগরের তীরবর্তী অবস্থিত বন্দরগুলো পুনরায় খুলে দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি অনুরোধ জানিয়েছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান ডেভিড বিসলে। এক সম্মেলনে ডব্লিউএফপি প্রধান সিএনএনকে বলেন, কৃষ্ণ সাগরের বন্দরগুলো অবরুদ্ধ থাকলে খাদ্য সংকটে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ মারা যাবে। পুতিনকে সরাসরি কিছু বলতে চান কিনা এমন প্রশ্নের জবাবে জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, ইউক্রেন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি যেমনই হোক না কেন, বাকি বিশ্বের জন্য যদি আপনার কোনো সহানুভূতি থেকে থাকে তাহলে আপনাকে ওই বন্দরগুলো খুলে দিতে হবে। সাউথ ক্যারোলিনার সাবেক রিপাবলিক গভর্নর বিসলি সতর্ক করে আরও বলেন, আগামী 60 দিনের মধ্যে বন্দরগুলো চালু করা না হলে ইউক্রেনের কৃষিকেন্দ্রিক অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়বে। নিউ ইয়র্কে এক সম্মেলনে পুতিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি যদি এই বন্দর সমস্যার সমাধান না করেন এবং তা উন্মুক্ত না করেন তাহলে ইউক্রেনের অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। দেশটি মলডোভার মতো ল্যান্ডলকড হয়ে যাবে কারণ বন্দরগুলো খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার আহ্বান জেলেনস্কির। মার্কিন সিনেটের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। শনিবারের বৈঠকে রাশিয়াকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন। জেলেনস্কি বলেন, আমি কিয়েভে রিপাবলিকান সংখ্যালঘু নেতা মিশেল ম্যাককনেলের নেতৃত্বে মার্কিন সিনেট প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছি। আমি বিশ্বাস করি মার্কিন সিনেটরদের এই সফর আরও একবার আমার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের শক্তি এবং ইউক্রেনের সঙ্গে মজবুত সম্পর্কের নজির। বৈঠকে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা কঠোর করা নিয়েও আলোচনা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমি রাশিয়াকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আহ্বান জানাচ্ছি। জিনজিয়াংয়ে 20 উইঘুর শিক্ষককে গ্রেপ্তার। চীনের জিনজিয়াং প্রদেশের এক বিশ্ববিদ্যালয় থেকে 20 জন উইঘুর শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এক মিডিয়া রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। গুলজার শহরের এক সূত্রের বরাত দিয়ে রেডিও ফ্রি এশিয়া রিপোর্টে বলা হয়েছে, 20 জন উইঘুর শিক্ষকদের মধ্যে মার্ক্সবাদ ইনস্টিটিউটের চীনা কমিউনিস্ট পার্টির সেক্রেটারিও রয়েছেন। মার্ক্সবাদ ইনস্টিটিউটের আবদুল্লাহ ইসমাইল সহ মোট 6 জন শিক্ষাবিদকে আটক রাখা হয়েছে। আবদুল্লাহ ইসমাইলকে 2018 সালে অপহরণ করা হয় এবং দ্বিমুখী হওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। ডাস ইস্ট তুর্কিস্তান উইঘুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পারহাত কাদির, যিনি আবদুল্লাহ ইসমাইলের সাবেক হাই স্কুল সহপাঠী ছিলেন, তিনি বলেন উচ্চ বিদ্যালয়ে ইসমাইলকে ভালো লাগত। কাদির আরএফএকে বলেন, আবদুল্লাহ আমার প্রথম থেকে 10তম গ্রেড পর্যন্ত সহপাঠী ছিল, তিনি সৎ এবং পরিশ্রমী। আবদুল্লাহ ইসমাইল গুলজার সুইডংয়ে 1962 সালে জন্মগ্রহণ করেন। 1981 সালে তিনি ইলি পেডাগজিক্যাল ইউনিভার্সিটির সাহিত্য বিভাগে ভর্তি হন। ইসমাইল ইলি গেজেট সহ বেশ কয়েকটি সংবাদপত্র ও ম্যাগাজিনে মার্ক্সবাদী তথ্যের উপর গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করছিলেন। আরএফএর মতে 2017 সালে চীন যখন উইঘুরদের বিরুদ্ধে দমনপীড়ন বাড়ায় তখন ইসমাইলকে সন্দেহজনক ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। পশ্চিমে রুশ মিসাইলে ইউক্রেনের সেনা স্থাপনা পুরোপুরি ধ্বংস। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের লভিভ অঞ্চলের একটি সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়েছে। আঞ্চলিক গভর্নর মাক্সিম কোজিতস্কি টেলিগ্রাম পোস্টে এই তথ্য জানান। রবিবার বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া পূর্ব ইউক্রেনে হামলা জোরদার করেছে, তবে লভিভের মতো ইউক্রেনের পশ্চিম অঞ্চলে বিক্ষিপ্ত হামলা অব্যাহত রেখেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়। কোজিতস্কি আরও বলেন, লভিভ অঞ্চলে 4টি শত্রুর ক্ষেপণাস্ত্র একটি সামরিক অবকাঠামোতে আঘাত করেছে। স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। প্রাথমিক তথ্য অনুসারে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইউক্রেনের এই গভর্নর বলেন, ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা 2টি ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিয়েছে। পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিরাপত্তা কর্মী সহ নিহত 6। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী এক বোমা হামলায় 3 নিরাপত্তা কর্মী ও 3 শিশু নিহত হয়েছেন।
রোববার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ খবর প্রকাশ করেছে জিও টিভি। আইএসপিআর জানায়, উত্তর অজিরিস্তানের মিরানশাহ এলাকায় এক আত্মঘাতী বোমা হামলা চালালে এই নিহতের ঘটনা ঘটে। নিহত তিন নিরাপত্তা কর্মী হলেন হাবিলদার জুবায়ের কাদির ও সিপাহী আজগর ও কাশিম মাকসুদ। নিহত তিন শিশু হল আনাম, যার বয়স চার, আওসান আট এবং আহমেদ জাসান। এই ঘটনার পর আত্মঘাতী হামলাকারীকে শনাক্ত এবং তার সহযোগীদের ধরতে দেশটির গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। ডনবাস আক্রমণে গতি হারিয়েছে রাশিয়া, দাবি যুক্তরাজ্যের। সামরিক অভিযানের শুরু থেকে ইউক্রেনের দক্ষিণ অঞ্চল ডনবাসে ব্যাপকভাবে হামলা চালায় মস্কো বাহিনী। সম্প্রতি হামলার তীব্রতা আরও বাড়িয়েছে। তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ডনবাসে রাশিয়ার আক্রমণের বেগ হারিয়েছে এবং উল্লেখযোগ্যভাবে পিছিয়ে পড়েছে। সবশেষ গোয়েন্দা ব্রিফিংয়ে মন্ত্রণালয় জানায়, রাশিয়া গত মাসে আঞ্চলিক সফলতা অর্জনে ব্যর্থ হয়েছে, একই সঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। লোহনস্ক ও দনস্ক নিয়ে গঠিত ডনবাস, ইউক্রেনের এই অঞ্চলটি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে রাশিয়া। কিয়েভের অভিযোগ, ইউক্রেনীয় যোদ্ধাদের প্রতিরোধের মধ্যেও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে গোলাবর্ষণ করছে রুশ বাহিনী। গত মাসে রাশিয়া দাবি করে লোহনস্কের 80% জায়গার নিয়ন্ত্রণ নিয়েছে মস্কো। এরই মধ্যে নতুন করে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ডনবাসের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে রুশ বাহিনী।